গুড মর্নিং বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো 37টা ঘর নিয়ে মাছের আঁশ ডিজাইন দিয়ে বর্ডারটা বুনে নিয়েছি। প্রথমে 18টা সুজা বুনে নিচ্ছি। দুটো ঘরকে একসঙ্গে জোড়া করে বুনে নিলাম। সামনে সুতো একটা সোজা, আবার সামনে সুতো। এভাবে আবার জোড়া বুনে নিলাম, বাকি সব সোজা বুনে নিচ্ছি। উল্টো কাটায় সব উল্টো বুনে নেব। এই যে সিটটা আছে, এই সিরের আগে একটা রেখে বাকি সব সোজা বুনে নিচ্ছি। সিরের ঘরটা এভাবে দুটোকে জোড়া করে একটা করে নিলাম। সুতো আনলাম, তিনটে ছিল, এখন পাঁচটা সোজা হয়ে যাবে। সুতো এভাবে জোড়া করে ঘর মেরে দিলাম, বাকি সব সোজা বুনে নিচ্ছি। ঘর হয়েছে, দুটো ঘর,
আমি এরকম পরপর পাঁচটা ঘর অবধি একইভাবে বুনে যাচ্ছি। পাঁচখানা ঘর করে নিয়েছি, তিন চার পাঁচ, পাঁচটা ঘর করেছি। তাহলে ভিতরে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা ঘর আছে। সেম এরকমই ডিজাইনটা আমি আবার এখান থেকে তুলব। তো প্রথমে এই সব সোজা বুনে নিই। যেমন সিঁড়ের আগেরটা নিয়ে জোড়া ঘর মেরে দিচ্ছি, এটা এরকম ভাবেই ডিজাইনটা করে যাব। সামনে সুতো এক দুই তিন চার পাঁচ, এই যে সোজা ঘরটা ছিল, এই সোজা সোজা যে ঘর, সেই ঘরের আগে এভাবেই জোড়া করে বুনে নেব। সামনে সুতো শীটটা বুনে নিলাম, আবার সামনে সুতো এখানকার ডিজাইনটাই আবার এখানে উঠল। সামনে সুতো সব সোজা বুনে নিচ্ছি, আর উল্টো কাটায় সব উল্টো। পুরো ডিজাইনটা এরকমই হবে, পুরো শীটটা এভাবে উঠে যাবে। যখন এখানে এগারোটা ঘর হয়ে যাবে তখন আবার নতুন করে ডিজাইনটা উঠবে, পুরো এই সোজা সোজা সিঁড়ের সোজা সোজাই ঘরটা উঠবে। আবার যখন এগারোটা হয়ে যাবে তখন আবার ডিজাইনটা উঠবে, আর উল্টো কাটে সব উল্টো হবে। ডিজাইনটা করা হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে।